হিজরতের বিভিন্ন হাদিস সম্পর্কে জানতে পারি এবং আমরা হিজরতের প্রতি উদ্বুদ্ধ হই। তেজ্জ মানায় মানুষ যদি ফিতনা থেকে বাঁচতে হয় তাহলে নির্জনে তাকে ঈমান রক্ষার্থে গমন করতে হবে। একদিন এক আব্বুর সাথে আমার পরিচয় হয়। উনি বিভিন্ন ইসলামিক বিষয় নিয়ে কথাবার্তা বলতেন এবং জিহাদ নিয়ে কথাবার্তা বলতেন। তখন ওনার পোস্টগুলো আমার ভালো লাগতো, তার পোস্টে আমি কমেন্ট করতাম, রিয়াক্ট দিতাম। এভাবে আমাদের পরস্পরের মাঝে কথাবার্তা হয়। হিজরতের আনুমানিক 10-15 দিন আগে আমরা আসাবে কাহফের ঘটনা সম্পর্কে জানতে পারি এবং হিজরতের বিভিন্ন হাদিস সম্পর্কে জানতে পারি এবং আমরা হিজরতের প্রতি উদ্বুদ্ধ হই। এবং হিজরতে বের হওয়ার 3 দিন আগে আমরা জায়গা সিলেক্ট করি এবং হিজরতের লক্ষ্য এবং উদ্দেশ্য ঠিক করি। তারপর বৃহস্পতিবার গত মাসে আমি হিজরতের উদ্দেশ্যে বের হই এবং ঢাকা মহাখালীতে আমরা 7 জন একত্রিত হই। সেখান থেকে চট্টগ্রাম অলঙ্কার উদ্দেশ্যে রওনা হই এবং সেখানে বাস থেকে নামি। তারপর সেখানে আমাদের গ্রুপে 2 জন অ্যাড হয় আমাদের সাথে। তারপর আমরা 9 জন রাঙামাটি যাই। সেখানে আমরা হিজরতের থাকার জন্য জায়গা খুঁজি, কিন্তু সেখানে উপযুক্ত জায়গা না পেয়ে আমরা পুনরায় চট্টগ্রাম ফিরে আসি এবং পরের দিন আমরা বান্দরবানের উদ্দেশ্যে রওনা হই এবং সেখানকার পরিস্থিতি বোঝার চেষ্টা করি। কিন্তু সেখানে আমরা ঠিক মতো জায়গা খুঁজে না পেয়ে আমরা পুনরায় চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হই। 4 মাস পূর্বে অর্থাৎ আমার আলিম টেস্ট পরীক্ষার পর আমার বাবা আমাকে কিছু টাকা দেয়। তখন আমি এই টাকা দিয়ে একটি সেকেন্ড হ্যান্ড হ্যান্ডসেট কিনি। তারপরে সেখানে আমি একটি ফেসবুক আইডি খুলি। তারপরে আমি সেখানে ইসলামিক পোস্ট করতাম এবং পোস্ট পড়তাম। একদিন আমি এক ফ্রেন্ডকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই, তারপরে সে অ্যাকসেপ্ট করে, তারপরে তার পোস্টগুলো আসে আমার কাছে। তারপরে আমি তাকে বলছি যে এই ভাইয়া আপনার তো পোস্টগুলো খুব সুন্দর ইসলামিক। তখন সে বলছে যে ধন্যবাদ আপনাকে আমার পোস্টগুলো পড়ার জন্য। একদিন গ্রুপের একজন অ্যাডমিন সে বলছে যে শেষ জমানায় মানুষ যদি ফিতনা থেকে বাঁচতে হয় তাহলে নির্জনে তাকে ঈমান রক্ষার্থে গমন করতে হবে। আর এখানে সূরা কাহাফের একটি ঘটনা সে বর্ণনা করে। তখন আমরা এই সূরা কাহাফের ঘটনাটি হচ্ছে যে এই কয়েকজন যুবক ইসলাম ধর্ম পালন করতে তাদের স্থানে থেকে তাদের খুব কষ্ট হতো, তাদেরকে বাধা দিত। তখন তারা হিজরতের জন্য নির্জনে গিয়ে ইবাদত করে, তখন তাদের উপর আল্লাহ তাআলা রহমত হয়। তখন এই ঘটনাকে কেন্দ্র করে আমরা নিজেরা একটা সিদ্ধান্ত নিই যে আমরা এরকম নির্জনে গিয়ে আল্লাহ তাআলার ইবাদত করব, যাতে আমাদের উপর আল্লাহ তাআলা রহমত হয়। তখন এই কথার পরে সবাই মিলে আলোচনা করতে থাকে যে কে কোন ফিতনার ভিতরে আছে, পরিবেশ কীরকম, এই সম্পর্কে সবার আলোচনা থাকে। তখন সবাই সেখানে উপস্থাপন করে যে আমি এরকম পরিস্থিতিতে আছি। তখন আমি আমারটা বললাম। তখন সবাই বললো যে আচ্ছা ঠিক আছে, আমরা একটি নির্জন জায়গা নিয়ে যেখানে আমরা হিজরত করবো সেখানে আমরা আল্লাহ তাআলার ইবাদত করব। তখন আমরা সেখানে এক গুগল ম্যাপে একটি দেখি, রাঙ্গামাটিতে একটি স্থান দেখি, সেখানে যেখানে সমতল ভূমি মতো দেখা যেত, সেখানে কলা বাগান ছিল আর অন্য অন্য গাছপালা ছিল, ঝর্ণা ছিল, পানি ছিল। তখন আমরা সেখানে যাওয়ার জন্য উপস্থিত হই। যখন চট্টগ্রামে নামি তখন আমাদের সাথে একটা বোন ছিল, সে ভূমি করতে করতে অসুস্থ হয়ে হাঁফানি ওঠে। তখন তাকে নিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, আমরা সেখানে অবস্থান করি। তারপরে রাত আনুমানিক 9টা কিংবা 9:30 দিকে তারা হাসপাতাল থেকে আসে। তারপরে আমরা ওই সিদ্ধান্ত বাদ দিয়ে ওই বোনের অসুস্থতা দেখে আমরা তাকে নিয়ে রেস্টের জন্য আমরা একটি হোটেলে আবার রুম নেই। তারপরে সেখানে আমরা রাত যাপন করার সময় রাত প্রায় 5টা বা 4টার দিকেই আমাদেরকে র‍্যাব এসে তাদের অ্যাকসেপ্ট করে তারা নিয়ে যায়। তারপরে তারা আমাদেরকে বললো যে তোমরা কেন এরকম করছো, কি তোমাদের লক্ষ্য, কি তোমরা কি জঙ্গি নাকি। তখন আমরা স্যারদেরকে বলি যে স্যার আমরা এরকম শেরজামানের একটা হাদিস পড়ছি যে তোমরা যদি তোমাদের শেরজামানের ঈমান রক্ষা করতে চাও এবং কি নিজেদেরকে পরিপূর্ণ দিনের ভিতরে রাখতে চাও আর একটি তাহলে তোমরা নির্জনে গমন করো। তারপরে সূরা কাহাফের ঘটনাটি বললাম। বলার পরে স্যাররা বলছে আর তোমরা তো পরিপূর্ণ জ্ঞান অর্জন করো না, এই জন্য তোমরা আবেগে এসব করে ফেলছো, অথচ তোমরা যদি পরিপূর্ণ জ্ঞান অর্জন করতে তাহলে এরকম করতে না। তখন তারা আমাদেরকে কোরআন খুলে খুলে প্রত্যেকটি দলিল সহকারে আমাদেরকে বুঝিয়ে দেয় যে তোমাদের এই ভুল ছিল, অতএব তোমরা এরকম কাজ করছো। তখন আমরা আমাদের ভুল ধরতে পেয়ে আমরা স্যারের কাছে ক্ষমা চেয়েছিলাম এবং বলছি স্যার আমরা জীবনে এরকম কাজ করব না, আমরা এরকম করব না। পরিপূর্ণ কোরআন হাদিসের এলেম না থাকার কারণে আমরা যে ভুল সিদ্ধান্ত নিয়েছি, এরকম যেতে বাংলাদেশের
কোনো ছেলে মেয়ে তরুণ তরুণী যাতে এরকম ভুল সিদ্ধান্ত না নেয়। আমি সব সময় সত্যের পথে আলোর পথে ফিরে দেওয়ার জন্য আমার সন্তানদেরকে আমি কোরআন হাদিস পড়াই, বিভিন্ন নিশাদ্রব্য সহ মাদক এবং তো আপনার হচ্ছে যে যে অশ্লীলতা বেহায়াপনা এর বিরুদ্ধে আমি আমার ইউনিয়নের সোচ্চার ভূমিকা পালন করি, দিনে রাতে অক্লান্ত পরিশ্রম করে অনেক রাতে বাড়ি ফিরি, তারপরেও আমি আমার সন্তানদের খোঁজ নিই, সবসময় ফোনে খোঁজ খবর রাখি এবং কোরআন হাদিস পড়াই এবং অন্যদের সাথে মিশতে দিই না যাতে করে তারা নেশার সাথে জড়িত না হয়। আমি সর্বোচ্চ সবসময় নেশা এবং অন্যায় বেহায়াপনা এবং বাল্য বিবাহের বিরুদ্ধে আমার ইউনিয়নে আমি সোচ্চার ভূমিকা পালন করে থাকি। এর পর্যায়ে আমার এই দায়িত্বগত পেশা পালন করতে যেয়ে সবসময় বাড়ি থাকতে পারি না, অনেক রাতে ফিরি, আবার রাতের বেলাও চুরি ডাকাতি হয়, সেজন্য আমার গ্রাম পুলিশে আমি পড়ায় পড়ায় টহল দিয়ে ঘুরে বেড়াই। এই ভাগে আমার সন্তানের যা আসাবে কাহা কুরলুস উসমান, এই যে মেগা সিরিয়ালগুলো, এগুলো মোবাইলে আমি মোবাইল তাকে কিনে দিয়েছিলাম না, তাই অনেকটা জেদি রাগি হওয়ার কারণে আমি তাকে ডাক্তার দেখালাম। তিনি হচ্ছেন যে এই কিশোর রোগ বিশেষজ্ঞ, প্রিন্সিপাল স্যারের কাছে আমি রাজশাহীতে নিয়ে গেলাম। উনি বললেন যে আপনার বাসার পরিবেশটা সম্পর্কে আমাকে জানান। আমি বললাম স্যার আমার টিভি নাই, আমার হচ্ছে যে বাড়িতে তেমন কোনো খেলার ব্যবস্থাপনা নাই, আর হচ্ছে যে অ্যান্ড্রয়েড সেট মোবাইল স্যার আমার একটা আছে, আমার ছেলের নাই স্যার। তো বলছে তাহলে এই ছেলেটা কী নিয়ে বাঁচে, তাদের নানা নানিরা এই সমস্ত বিষয়গুলো জানতে চায়, আমার স্যার ওইরকমভাবে তেমন কোনো বেড়ানোর পরিবেশ নাই, বিদায়। তো উনি বললেন যে অন্তত তাকে আপনি একটা অ্যান্ড্রয়েড সেট কিনে দেন, সে বাড়িতে বসে বসে অন্তত টিভি দেখার পরিবর্তে এগুলি দেখবে। তো এই ভাগেই আমি তাকে একটা মোবাইল সেট কিনে দিয়েছিলাম। তো আমি আজকে সৌদিজন সহ আজকের এই সম্মানিত এই সুন্দর পরিসরের সবাইকে আমি অনুরোধ করব, আমি গত 21 তারিখ রাতে আমার দায়িত্ব পেশা শেষ করে যখন আমি আমার বাজারের একটা স্টলে এসে বসেছিলাম, বাড়ি থেকে ফোন আসলো ফয়সাল হোসেন তাজ শের নামাজের জন্য বেরিয়ে যাওয়া ফিরে আসেন, আমি ফোন করে আর পাই না। পরে আমি পরের দিন রাতের বেলায় থানাতে যাই, যোগাযোগ করি এবং জিডি করি, সার্কেল স্যার সহ ইউনো মহোদয় আমার DDLG স্যার সহ সহকারীর কাছে বিষয়টি আমি জানিয়ে ধরি এবং তারা এইটা নিয়ে ব্যাপক চেষ্টা সাধনার পরে আমি প্রায় আল্লাহ দরবারে দোয়া করতাম, আল্লাহ একটা তুমি সুন্দর ফুল আমাকে মেনিয়ে দিও। এই ভাগে আমার 11টা দিন চলে যায়, আমাদের পরিবারে রান্না খাওয়া সব বন্ধ, কান্নাকাটি করে দিন আমরা বাড়ি করি। আমি আজকে পরিচালক মহোদয় সহ সকল আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে আমি অনুরোধ করব, আমার মতো এরকম তরুণ বয়সে আমার সন্তানরা যারা এদেশে বিপদগামী হচ্ছে, ইসলামবাদ বিপদগামী হয়, তাদের যদি আমার সন্তান হয় আমি আপনাদের কাছে দায়িত্বহীন কণ্ঠ শাস্তির আওতারে নেই, তাদের যদি ফাঁসি হয় আমি এখানে কোনোরকম কণ্ঠাবোধ করবো না। এছাড়া যারা এইভাবে বিপদগামীর পথে ইসলামের নামে দোয়াই দিয়ে বিভিন্ন জঙ্গিবাদ সহ যাবতীয় অশ্লীলতা দেশকে অশান্তির পথে পরিচালিত করে তাদের আপনারা শাস্তির আওতায় নিয়ে শাস্তি দেবেন।